আসসালামু আলাইকুম, আমি লিটন মাহমুদ। দিরূপ প্ল্যান্টার চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে পুরা বস্তার আশপাশটা পরিষ্কার করলাম, যে কিছু আগাছা জন্ম নিয়েছিল। তো আমি একটু শুক্রবার করে ফ্রি থাকি, তাই আজকে এই কাজটা শেষ করলাম। এখানে গাছের গোড়ের যে মানে এই আগাছাগুলো আছে, এটা পরিষ্কার করে দিলাম। এটা পরিষ্কার করাও খুব জরুরি, কারণ এটা সামনে আগামী সোমবারে আমার মশলা গবেষণার বিভিন্ন উদ্বোধন কর্মকর্তারা ভিজিট করতে আসবেন। তো আমি একটু পয় পরিষ্কার করলাম, যে আমার আদার যে আপডেট, এর আগেও আপনাদেরকে আমি দেখিয়েছি, তবে মাঝে মাঝে আপনাদেরকে আপডেট দিব, কোনো সমস্যা নাই। মশলা গবেষণার বগুড়া থেকে আমার কাছে অলরেডি সাইনবোর্ড তারা পাঠিয়ে দিয়েছেন, আমি সাইনবোর্ডটাও আজকে লাগিয়েছি। যে তারা প্রদর্শনী প্লটের যে সাইনবোর্ড, সেটাও আমার কাছে অলরেডি চলে আসছে, আমি আজকে এটা এখানে লাগাইয়ে দিলাম। তো আগামী সোমবারে ভিজিট করবে। তো বন্ধুরা, একটা বিষয় নিয়ে প্রতিদিন কি আর খেলা পারি, আজকে শুধু আপনাদেরকে আমার বস্তার আপডেট গুলান দেখাই যে কেমন হয়েছে। শেষ মাথা পর্যন্ত বস্তার লাইন, আমার এটা আম বাগান, জমির চতুর্থ সাইড দিয়ে আমি এটা লাইন করে রেখেছি। আমি পুরাটাই একটা রাউন্ড দিলাম। দেখেন, বর্ষাকালে যে পাতা হলুদ হয়, এই যে আমার এটাও দেখা দিয়েছে। তো এলে বর্ষাকালে টুকিটাকি সমস্যা থাকবে, কয়ে লাভ নেই। এখানে আগাছা পরিষ্কারের কাজ চলতেছে।
তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আজকে আর বেশি বড় না করি, আগামী পর্বে দেখি কি আপডেট নিয়ে আসা যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।